প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। কে বিয়ে করবো না আমার বয়ফ্রেন্ড আছে না? ফাহাদ ভাই কিন্তু অনেক কেয়ারিং। আমার বয়ফ্রেন্ড অনেক কেয়ারিং। কিন্তু ফাহাদ ভাই দেখতে অনেক ভালো। আমার বয়ফ্রেন্ড তো অনেক হ্যান্ডসাম দেখতে, 5'11", অনেক হ্যান্ডসাম। আচ্ছা তো যদি বয়ফ্রেন্ড না থাকতো তুমি ফাহাদ ভাইকে বিয়ে করতা? বয়ফ্রেন্ড না থাকলে বিয়ে করতাম না বোধহয়, কী জানি করতাম হয়তো বা। আর বিয়ে করা লাগবে কেন মনে হয় করতা? কী জানি জানি না করতাম না বোধ হয়। দাদা তোমার একটা কথা জিজ্ঞেস করবো? কর, কিছু মনে করবো না তো? তোর আবার কথা মা তারপর মনে করা বল। আচ্ছা দাদা, ওই নাবিলাকে তুমি বিয়ে করলে না কেন? বিয়েটা যে কেন করি না এখন নিজে জানি না, মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। করলেই করতে পারতাম, মেয়েটা দেখতে সুন্দর, নম্র, ভদ্র, আর আমার বউর মতো ক্যাটক্যাটও করে না। নম্র বদ্ধ ঠিক আছে, দেখতেও ভালো ঠিক আছে, ক্যাটক্যাট করে না এটা কিন্তু না। ক্যাটক্যাট তো একটু করবি, বিয়ের পরে একটু ক্যাটক্যাট বউ না করলেও ভালোও লাগে না। আর ও বয়ফ্রেন্ড আছে না? দূর, যার পছন্দ হচ্ছে কলা আর নাম হচ্ছে লোকমান, সে আবার একটা বয়ফ্রেন্ড। তুমি না আগের মতোই রয়ে গেলা। তারপর তো বয়ফ্রেন্ড তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তুমি একটা কাজ করো, তোমার একটা বুদ্ধি দিই, সেটা হচ্ছে তুমি মেন্টালি প্রিপেয়ার না হওয়া পর্যন্ত নাবিলাকে বলো ওয়েট করতে। তুমি যখন মেন্টালি প্রিপেয়ার হয়ে যাবা নাবিলাকে বলবা তুমি বিয়ে করে ফেলো, তোমার সাথে কিন্তু ভালো মানাবে। আমি যে বলতেছি শোনো, আমার কথাটা শোনো প্লিজ। আরে মা বাবা বললো বিয়ে করলাম না, বিয়ে বাড়ি থেকে পালা চলে আসলাম, আর এখন যদি আমি চাই ওকে বিয়ে করতে এটা হয় নাকি? তোমার সমস্যাটা তো ওখানে, মা বাবা ঠিক করছে দেখেই তো তুমি করো না, নিজে ঠিক করো দেখবা ঠিকই করে ফেলছো। আরে আমার মেন্টাল প্রিপারেশন নিতে নিতে দেখা যাবে নাবিলার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হয়েছে, একটা বাচ্চা হয়েছে ওদের, তারপর আমাকে পরিচয় করে দিবে এই তোমার মামা। তোমার সমস্যাটা কথা জানো, ওই হাতের ওইটা ওইটা তোমার খাইছে ফেসবুক। ফেসবুকটা না থাকলে ঠিকই তুমি বিয়ে করে ফেলতা, ওখানে এখন সুন্দর সুন্দর মেয়ে দেখো মনে হয় সবই তুমি বিয়ে করতে পারবে, কিন্তু আসলে কেউ না, দেখবা হয় বিয়ে আছে নাহলে বয়ফ্রেন্ড আছে নাহলে ছেলে মেসায় যা তোমার ওই ছবি পাঠাইছে। তুমি না তুমি বোঝার চেষ্টা করো, তুমি ওকে বিয়ে করো প্লিজ, সময় থাকতে নাহলে কিন্তু আমার নাতি নিয়ে তো ঘুরবার সবাই বলবে কমন মামা। এই তো একটু ভিতরে যাও তো, আমি একটু ফোনে কথা বলবো। এই যাও না ভিতরে যাও না। আরে তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলবা? কালকে আমার আব্বার জন্মদিন। প্রতি বছর সবার আগে আমি রাত 12:01 আব্বাকে উইশ করি, আর সকালবেলায় নিজের হাতে একটা কেক বানাই, সেই কেকটা আব্বা কাটে। এবছর হলো না। তোমার বাবা খুব একটা বেশি দুঃখ পাবে বলে মনে হয় না, কারণ এর চেয়ে অনেক বেশি দুঃখ আমরা আমাদের গার্জিয়ানদেরকে দিয়ে আসছি। সুতরাং তুমি যদি কষ্ট পাও তাহলে কিন্তু কষ্ট পাওয়ার জন্যই হবে খালি। আমার তো বাবা নাই, তাই বাবার জন্মদিনের এই টোটাল ব্যাপারটাই আমার কাছে অপরিচিত। তুমি একটা কাজ করো, তোমার বাবাকে একটা ফোন দাও, আমার ফোন থেকে কোনো ভয় ছিল তোমার ভালো লাগবে, বিশ্বাস করো। আর যদি ভালো না লাগে তুমি ফোনটা ফেলে দিও। হ্যালো,
ভয় পেয়ে গেছিলাম আমি, মন খারাপ করে না, চলো ভিতর দিকে যাই। হ্যাঁ কি শুরু করছো? তোমাকে কি আমি আর জীবনে কোনোদিন চেঞ্জ করতে পারবো না? আমার তো মনে হয় না এই জীবনে তুমি আর চেঞ্জ হবা। তোমাকে আমি কতবার মানা করছি, তুমি বাইরে থেকে জগিং করে এসে তুমি জুস টুস ধরবা না, অন্য কেউ খায় না খাবার জিনিসগুলা। হ্যাঁ তোমার দুই তোমার তোমার ভাই আসছে না, তোমার ভাইয়ের বউ আসছে না, তো ওরা খাবে না, তোমার এসব চিন্তা হয় না? তুমি তুমি কি টিকারানের ম্যানেজার হয়ে ইয়ে হয়ে গেছো, নবাবজাদা হয়ে গেছো? আমি কি তোমার বাবুর্চি? সারা জীবন কি গেছো তুমি আমাকে চা বাগানে চাবাতে ছাড়া? চুপ, একদম চুপ, চুপ, একদম চুপ। আমার ভালো লাগতেছে না এগুলি। বিয়ে সাত দিন পর থেকে শুরু হয়েছে, এই ঘ্যান ঘ্যান সহ্য করতে পারবো না আমি। আমার বাপ মা এই ঘ্যান ঘ্যান সহ্য করে টিকা দেয় নাই, বুঝছো? আগে যদি জানতো যে তোমার মতো একটা মেয়ের সাথে আমার বিয়ে হবে তাহলে ঠিকই টিকাটা দিত, তাহলে সহ্য করতে পারতাম, এখন আর পারবো না। তুমি একদম ঠান্ডা হয়ে থাকো, কিন্তু রান্না করবে না কি করবে? হ্যাঁ তুমি গলফ খেলতে পারো, তুমি টেনিস খেলতে পারো, তুমি নাচতে পারো, কি করবা তুমি? সারাদিন রান্না করবো আর খাওয়াবা, ওই মেহমান আসছে তাদের তো ইয়ে করো, সেবা যত্ন করো, বুঝছো? একদম একদম ঠান্ডা হয়ে চলো। কিন্তু আমি বলে দিলাম তোমার ঝগড়া সহ্য করতে 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 আমি কিন্তু অসহ্য হয়ে গেছে। সেদিন জিএম স্যারের সামনে তুমি আমার অপমান করছো, তুমি ড্রাইভারের সামনে অপমান করো, তুমি বাবু বয় বেয়ারের সামনে অপমান করো, আমি আর সহ্য করতে পারবো না এগুলি একদম। এখন থেকে এই যে কাদা আছে না, কাদা, এই কাদা মাইখা, কাদা মাইখা না, ওই যে ইয়ে করবো, ওই রাস্তায় জগিং করি না, দৌড়ামো না, দৌড়াই না, দৌড়াবো না, গড়াগড়ি খামো, গড়াগড়ি খাইয়া গায়ের মধ্যে কাদা লাগাইয়া ভাত খামো, পারলে ঠাকাইস। শোন ইমতিয়াজ ভাবি, তুমি আর ইমতিয়াজ ভাই তখন প্রেম করতেছো না, প্রেমের সময় মানুষের তাল থেকে তিল খুঁজলে ফোন করে বলে তোমার সাথে আমার এখন ব্রেকআপ, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু এখন তো তোমার প্রেম করতেছো, তোমরা তখন বিয়ে করছো, এখন যদি তোমার তাল থেকে জাম্বুরাও খুঁজে যাও তাহলে তো তোমার কিছু করা যাবে না। আর শোনো, প্রেমের সময় মানুষ অনেক ঝড়াঝাটি করে, অনেক কিছু হয়ে যায়, কিন্তু এখন তো তোমরা ধরো শুধুমাত্র দুজন না, তোমাদের সাথে অনেক মানুষ রিলেটেড, ঠিক আছে? তোমার ফ্যামিলি রিলেটেড, তার ফ্যামিলি রিলেটেড, আরও অনেক মানুষের ফ্যামিলি রিলেটেড, ঠিক আছে? তো এখন যদি তোমরা এই কাজটা করো তাহলে সবার কী হবে বলো তো? না, ও আর আগের মতো নাই, ও আগে আমি ওকে থাপ্পড় দিছি, তারপরে কিছু বলে নাই, আর এখন কিছু বলতে পারি না, খালি বলে আমি নাকি ঝগড়া করি। শুনো, তোমাদের রিলেশনের মিনিংটা এখন চেঞ্জ হয়েছে, আগের থেকে বর্ণেসটা অনেক বেশি স্ট্রং হয়েছে না, তো দুজন দুজন তো অনেক কথাই বলতে পারে, সেটা তো রাগ করার কিছু নেই। তোমার তো বিয়ে হয়, তুমি জানো না এগুলা, যখন বিয়ে হবে তখন বুঝতে পারবা ছেলেরা কত চেঞ্জ হয়ে যায়, প্রেমের সময় কত মধুর মধুর কথা বলে। এত বছর ধরে প্রেম করলাম, বিয়ে করলাম, এতক্ষণে বুঝতেছি যে আমি ভুল করছি। ওর মুখ ফুটে গেছে, ওর মুখ ফুটেছে, আমি আর আমি আর ছেলে থাকবো না। কাদা তো তুমি, আমি তো এদিকে ছিলাম, এইদিকে থাকলে তাহলে আমি খুঁজে পাচ্ছি না কেন? কত কিছু হয়ে গেল, কত কাণ্ড কাহিনী হয়ে গেল, দরবার হয়ে গেল, তুমি কই থাকো? সকালবেলা ওঠা খুঁজে পাই না তোমারে, কি হয়েছে বলবো তো? কি হবে না, তোমার ভাই দেখলাম তোমার কাদা মেয়ে বসে আছে, আর এটা যাই কই ব্যাগ দিয়ে? সে তো বসে আছে, তার আগে তো মেলা কাণ্ড কাহিনী ঘটে আসছে। এই যে তারে কি কি বলছে, আর বাজে কথা, এমন বেচারি মন খারাপ করে ঝগড়া করে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বাপের বাড়ি। এই মেয়ে ভিতরে যাও, যাও ভিতরে যাও, যাও। তুমি দাঁড়াইছো করো, আমি করো বউ জায়গি, আর তুমি খালি গেলে তাকায় দেখতেছো, এখানে একবার গেলে তো বুঝবি। এখানে সাথে দেখলাম তা কিন্তু মোটেই ভালো না, ও ব্যাগ নিয়ে চলে যাচ্ছ কাদা মেঘে বসে আছো, আর তুমি যাচ্ছ তুমি ওকে ডিভোর্স দিয়ে গেছো একেবারে, তা তো না, আর তুমি এখানে চুপ করে বসে আছো,
ম্যারেজ একটা বন্ডেজ, এখানে কম্প্রোমাইজ করতে হয় মানুষের। যাচ্ছে তাই তো করতে পারবে না। তোমার ফ্যামিলি তোমার এটার সাথে রিলেটেড, ওর ফ্যামিলি এটার সাথে রিলেটেড। তুমি আমার মাদার দেখো, তোমার মাকে দেখো, ওর বাবাকে দেখো, ওর এতদিন একসাথে আছে না। জীবনটাকে কম্প্রোমাইজ করতে হয়, নাহলে কিছু হয় না। ওকে তোমার স্পেস দিতে হবে, তোমাকে স্পেস দেবে। তুমি রাখলে ওর চুপ থাকতে হবে, ওর থাকলে তোমার চুপ থাকতে হবে। একটা ভ্যালুজ আছে তো ফ্যামিলি, একটা ভ্যালুজ আছে তো। আর তোমরা যদি এভাবে থাকতেই না পারবো তাহলে বিয়ে করছো না। আর তুমি গিয়ে কী করবা? তুমি গার্লফ্রেন্ড আসবা না, তোমার আসতে হবে। যা বললাম তা যদি ভালো লাগে শুনবা, আর যদি ভালো না লাগে তাহলে কিছু বলার নেই। বাট দিস ইজ নট ফেয়ার অ্যান্ড দিস ইজ নট রাইট। বুঝো বুঝো বুঝছো, দেখছো কত জ্ঞানী জ্ঞানী কথা বলে, অনেক জ্ঞানী কিন্তু। তো আর দেখলে বোঝা যায় না বুঝছো, চেহারার মধ্যে একটা কৃপণ কৃপণ ভাব আছে, আর খোঁটা দেওয়ারও অনেক সময় আছে। তাহলে কি আমি তো বুঝি নাই যে ধরো ফ্যামিলি রিলেশন বন্ডিং এগুলো নিয়ে তোমার এত ধারণা বা এত কিছু বুঝছো তুমি। কই গেছিলে তুমি সকালবেলা? তুমি থাকলে তো এত ঝামেলা হতো না। তোমার বাবার জন্মদিন না, আমার ফ্রেন্ডকে বলে কুরিয়ারে তোমার বাবার কাছে একটা কেক পাঠালাম, চকলেট কেক। মনে হয় তোমার বাবা পছন্দ হবে। তোমার নামের স্পেলিংটা এন এ বি আই আর ই, আমি একটু কনফিউশন ছিলাম, তাই আমি ই অব্লিক আই দুটো দিয়ে দিছি। থ্যাংক ইউ। হতাশ হয়ে গেলা? একদম পুরো কলার বাগান রেডি করে রাখছে কিন্তু। ডোন্ট ওয়ারি, আজকে খুঁজে বের করবই। সিরিয়াসলি? আসলে আব্বা যখন আমার জন্য বিয়ে ঠিক করে, আমি ঠিক বিয়ের জন্য প্রিপেয়ার ছিলাম না। তো এটা তো খুবই বাজে যুক্তি পালানোর জন্য, জন্য ভাবলাম যে তোমার বলে যে আমার বয়ফ্রেন্ড আছে। তাছাড়া মৌলভী বাজারে কখনো আসি নাই তো, টি গার্ডেন, তারপরে এত সুন্দর কখনো আসি নাই তো, বাসায় কখনো একা একা যেতে দেয় না কোথাও, তারপর তুমি তোর সাথে পালা আসি। শুনে তুমি কি আমার আরেকটা কাজ করে দিবা? লাস্ট রিকোয়েস্ট, আর কিছু বলবো না, করে দা। বলো। আমার না এখন ভালো লাগতেছে না, একটু বাসায় পৌঁছে দিবা, আব্বার জন্য খারাপ লাগতেছে। এইবার বলে গেলাম, নেক্সট টাইম যেন কোনো ঝামেলা না দেখি। নমো ঝগড়া, টেক কেয়ার। তুমি দাঁড়িয়ে থাকবা? চলো। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি, ফাহাদ আছে? কে বলছো? জি আমি নাবিলা। ও, কেমন আছো মা? জি আপনি ভালো? আর আমার ভালো আর মন্দ, ফাহাদ আমাকে যেমন রেখেছে তেমন আছি। আচ্ছা তুমি ধরো একটু ফোনটা, হ্যাঁ আমি ডেকে দিচ্ছি ওকে। যাও ফোন ধরো, যে তোর ফোন আসছে। ফোনটা তো আনলেই পারতা, ওটা সেল ফোন নিয়ে আসলে হতো না? ও ফোনটা আনলে তুমি যেন আমার সামনে বসে কত কথা বলতে। ওই মেয়ে ফোন করেছে যার সঙ্গে বিয়ে ঠিক করেছিলাম, যাও কথা বলে আসো। হ্যালো, এই কি খবর তোমার? নাবস কি অবস্থা তোমার? এই তো চলতেছে। তোমার বাসা অবস্থা কি? আন্টির কণ্ঠ একটু হতাশ মনে হলো, কথা তো বলে নাকি বলে না? আরে না, আম্মা এরকম সবসময় হতাশ ভাবে এই কথা বলে, ঈদের দিনও হতাশ থাকে। অসুবিধা নেই, ম্যানেজ করে ফেলছি, সাইজ হয়ে গেছে। তোমার কি খবর? আমার বাসায় তো আমার দেখে তো আব্বা পুরো কান্নাকাটি করে অস্থির। আচ্ছা ওই কেকের কি খবর? কেকটা কি কেক পাঠাইছো তুমি? কোন ফ্লেভার? টক টক মনে হলো বড় ফ্লেভার, নতুন আসছে এটা? শোনো তুমি তো জীবন ভালো কেক খাও নাই, তুমি তো একটা আস্ত খেত। একটা কেক পাঠালাম কোথায়? একটা সুক্রিয়া, একটা ধন্যবাদ দিবা তারা। নেক্সট টাইম তোমার জন্য কলার কেক পাঠাই দিব। শোনো এরপর আবার ভালো মতো পাঠাই, বুঝছো? কে আবার কি পালানোর প্ল্যান আছে নাকি? এবার পালালে সাথে টাকা নিয়ে বেরোবো কিন্তু। নাবিলা এই শোনো, আব্বা ডাকছে, তোর পর ফোন দিচ্ছি। হ্যাঁ মানুষের মুখে কাঁদতেই থাকা কাঁদতেই থাকা কি এটা? এটা হচ্ছে টিয়ার স্টিক। টিয়ার স্টিক? জি। মানে এটা ধরো এখানে যদি চোখ নিচে এখানে লাগিয়ে দাও, চোখে কন্টিনিউয়াস পানি পড়তে থাকবে। আমার একটা ফ্রেন্ড আছে না, ওই তুমি চেনো না, অ্যাক্টিং করে সুমায়া শিমু। হ্যাঁ, ওদের তো সব সময় ধরো কান্নাকাটির রোল করতে হয়, তো সব সময় তো ধরো ওই লেবু বা ইমোশন তো আর ওরকম হয় না, তো আমরা খেতে নিয়ে আসছে, তো আমার জন্য একটা দিছে, আমাকে গিফট করছে। ও তাই না? তুমি তো আসলে তুমি তো আসলে একটা বাট পড়তো। চুরি করি না, গিফট করছে। সম্ভব এটা? কেন, কি প্রবলেমটা কি? ওরা সময় সময় কেন কাজ করে? তোমাকে তো কাজ করা হচ্ছিল, তুমি তো চাইতে বেটার। ওকে বলছি অবশ্য, মানে অ্যাক্টিং এ আমি আগ্রহী না। তোমার একটা কথা বলা হয়নি। কি বলো? আমি কানাডা যাওয়ার প্ল্যান করছি। তাই? কাগজপত্র পাঠিয়েছি তো, তো মনে হয় কাগজপত্র চলে আসবে, চলে যাবো আর কি। ও আচ্ছা, তো কবে যেতে হবে? আসলেই যাবো, আমার আপু থাকে তো, আমার আপুর ওখানেই থাকবো। দুলুভাইয়ের সাথে কথা হয়েছে, সব ঠিকঠাক থাকলে ধরো কিছুদিনের মধ্যেই মাস দুয়েক।
কতদিন থাকবে তুমি? দু বছর কোর্স, সব মিলে বছর দিনে। আর তাছাড়া ধরো এমবিএটা করে আসলে দেশে আসে একটা পার্ট নেওয়া যাবে। তোমার কি খবর? না ওই আমার কি খবর, ভাবলাম যে ধরো আব্বারে তো একবার কষ্ট নষ্ট দিছি, সেকেন্ড টাইম আর কষ্ট দেওয়াটা উচিত হবে না। জীবনে আব্বারে ওই একবারই একটু শান্তি দিয়েছিলাম বুঝছো, যে ক্লাস ফাইভে যখন বৃত্তি পাইছিলাম ওইবার খুশি হয়েছিল, আর তো কোনো খুশি হয় নাই। বললাম যে এবার দেখি বিয়েটা করি তাহলে আব্বা অনেক খুশি হয়ে যাবে। তোমার কান্নাটা কি আসলে অরিজিনাল নাকি টিয়ারস্টিক? আকাশের মেঘ বেলেছে ডানা, ছুঁয়ে গেছে দূর নীল সীমানা, বৃষ্টিতে ভিজে সারাটা শহর, এলোমেলো কেটে যায় আমার প্রহর, আমি ভাসতে চাই, আমি ভাসতে চাই এই বৃষ্টির জলে তোমার। বাংলাদেশ আমার মরণ বাংলা।